আমিও ভালো আছি। অনেকদিন যাবত আমার ব্লগ আসছিল না, কারণ হচ্ছে আমার এডিট অ্যাপ যেটা আছে ওটাতে আসলে অনেক প্রবলেম হয়েছিল, তার জন্য আমি আবার ব্যাক করছি। এডিট অ্যাপটা একটু ঠিকঠাক হয়েছে, এখনো আছে একটু মাথা পাগল তো, তাই তো হচ্ছে এবার থেকে আমি ট্রাই করবো, এবার থেকে আমি ট্রাই করবো কি একটু ব্লগগুলো ছাড়ার বেশি বেশি। এবার ইনশাল্লাহ আমি এবার থেকে ট্রাই করবো ইনশাল্লাহ বেশি বেশি ব্লগ ছাড়ার। আর আজকের ব্লগটার টপিক কি বলেন তো, আপনাকে ভাই জানাতে হবে। আজকের ব্লগটার টপিক হচ্ছে আমি মেকআপ করবো সরি ভুলে গেছি কি জানছি একটা মানে উইদাউট মিরর মেকআপ ওইটা করবো। আর ক্যামেরাম্যান এখান থেকে হাসতেছে, তাই গিয়েছে আমার হাসি আসতেছে, প্লিজ আমাকে কেউ কিছু মারিও না। অ্যান্ড এখানে আসে হচ্ছে আমার মেকআপ, এখানে হচ্ছে ফাউন্ডেশন মিক্স আছে। তো এটা আসলে কোনো মেকআপ না, এটা আমার পাউচ হারিয়ে গেছে, আমার পাউচের সাথে আমি ছবি বসছিল, তার জন্য আমি এটা নিয়ে এসেছি এবার। হ্যাঁ তো এবার চলো আমার কথা না বাড়াই মেকআপটা স্টার্ট করি। তো গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আছে আমার মেকআপ, তো এখন আমি মেকআপটা স্টার্ট করব। তো এখানে আছে হোয়াইট টোন, হোয়াইট টোন আমি লাগাবো, তুলো নিয়ে নিছি না। তো আমি এখন ফাউন্ডেশন লাগাবো, এই ফাউন্ডেশন আমি শিওর আমার বেশি আসবে না, সরি কম আসছে, যখন বেশি হতো বেশি আসবে। এখানে অল্প করে আসছে কেন, এটা আমি ব্লেন্ড হয়ে নেই তো, এই যে আই থিঙ্ক ব্লেন্ড হয়ে গেছে, কারণ এতক্ষণ কি ব্লেন্ড করবো আমি বলেন আপনার। তো এবার ফেজ পাউডার লাগাবো, ফেজ তো গাইস এখানে সুকারের প্রথমে মিরর আছে, তাই তাড়াতাড়ি করি আইসি তো আমার দেখতে হবে না, সরি সবুজ সবাই হয়ে গেছে না, আছে এখানে আবার মিরর নেই, দেখেন এখানে মিরর নেই, সে কোন কালার লাগাবো, পিঙ্ক কালার লাগাইনি, পিঙ্ক কালার লাগাচ্ছি গাইস দেখতে পাচ্ছেন আপনারা, এই কালারটা আমি লাগাবো তো হচ্ছে গুলা এসে গেছে, আমি এত আমি বেশি লাগেছি এখানে ভিডিও আছে, সরি এখানে ভিডিও আছে, আমি কোন কালার লাগাচ্ছি আমি এখন ইয়া করব, আমি কি লিপস্টিক অন, আচ্ছা সরি আমি আইলাইনারই তো লাগাইনি, আইলাইনার লাগাইতে পারবো না, তো আমার কেমন লাগতেছে প্লিজ কমেন্ট জানান, আমি জানি আমার অনেক সুন্দর লাগতেছে। তো এবার আমি দেখবো, সরি আমি তো খারাপ
হলো পাউডারও দেখেন গাইস ভালো করে মিক্স হয় না ফাউন্ডেশনও না হোয়াইট টোনও মিক্স হয় না মানে কিছুই ভালো করে মিক্স হয় না লিপস্টিক অবশ্য আমি বলবই না আপনারা দেখছেন আমি কেমন মেকআপ করছি আমি আয়না দেখে তো মেকআপ করে একদম সিসি মতন আর এখন আবার আমাকে চ্যালেঞ্জ দিছে উইদাউট নাকি মিরর দেখেন কি অবস্থা আমি একটা তিল দিয়ে দিই তাহলে আরো সাতচুন্দি দেখবো সাতচুন্দি লাগতেছে না সাতচুন্দি যেহেতু হয়ে গেছে সাতচুন্দি হইলে আর না হইলেও কি গাইস এই বাংলো ক্যামেরাম্যানটা আমাকে কি দিয়ে দিচ্ছে জানেন কি আমাকে নাকি এটা এই লুক দিয়ে বলে নাচতে হবে ভাই আমার কোনো ফিলিং নেই মেন সার্ভিং ইউ একটু অরি হো আচ্ছা ঠিক আছে দিব আমি ডে আর ভয় পাই না গাইস দেখেন আমার হাতের অবস্থা এবার ডান্স করুন আমাকে দেখে যদি কয়েকজন অজ্ঞান হয়ে থাকো তাহলে অনেক বেশি সরি কারণ আমি আমার নিজে দেখে আমি তিনবার অজ্ঞান হয়েছি সরকারি মিথ্যা কথা তো আমি যে খাটিয়াসা মেকআপ কেয়ার সরি এ বিছড়ি মেকআপ করেছি এটাকে তো আমার ক্লিন করতে হবে নইলে আমিও এসে ঝাড়ু দিয়ে একটা ছাতা মারবে তাই তো গাইজ আজকে ভিডিও যদি ভালো লাগছে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইবই মনে পড়লো ভাই আমি এত সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারি না তার জন্য আমাকে অনেকজন আনসাবস্ক্রাইব করে দাও ভাই যদি সাবস্ক্রাইব করতে হয় সাবস্ক্রাইব করো না আনসাবস্ক্রাইব কেন করো ভাই আমার 35 হয়েছিল আনসাবস্ক্রাইব করতে হয় 32 হয়ে গেছে তা তো প্লিজ যদি সাবস্ক্রাইব করতে হয় তাহলে করেই রাখো আনসাবস্ক্রাইব করার দরকার নেই তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর বন্ধু বন্ধুদের সাথে শেয়ার করলে আমার মুখ দেখে অনেকজন অজ্ঞান হয়েছে আমি শিউ তো তোমার সাথে দেখো ছাবার দেন পরের ভিডিওতে তৎক্ষণ জন্য বাই এটা কি পরের ভিডিওতে বাই গাইস আমার এটা তাড়াতাড়ি গাইস সেটা আমার তাড়াতাড়ি মুখ ছবি নইলে এসো দেখতে পাচ্ছেন না কত খারাপ অবস্থা বাই